তো বন্ধুরা, তোমরা যদি ক্যাম্পটি ফলসে আসতে চাও, যেটা মসুরি থেকে ডিস্টেন্স হলো ক্যাম্পটি ফলসের মোটামুটি 13 কিলোমিটার, আর যদি তোমরা এটা লাইব্রেরি বাজার থেকে আসতে হবে, আর যদি তোমরা মনে করো যে গান্ধী চক মল রোড থেকে আসবে, সেটাও মোটামুটি নিয়ার অ্যাবাউট 13 কিলোমিটারও হবে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি ক্যাম্পটি ফলসটা যমুনা নদীর মানে উপরে সিচুয়েটেড এবং চতুর্দিক পুরো ভ্যালি দিয়ে সারাউন্ডেড, এবং একটা স্পেশাল মিল্কি স্ট্রিমস বলা হয়। কেন, মেন কথা হলো এত স্পিড থাকে জলের যে মনে হচ্ছে দুধ বেরোচ্ছে। আর এটা 4500 ফিট উপরে অবস্থিত, ভ্যালিটা পুরো সারাউন্ডেড হয় কি দিয়ে, মানে ক্যাম্পটি ফলসটা ভ্যালি দিয়ে। তো ওপেন হচ্ছে এটার টাইম, ওপেন টাইমটা বলছি তোমার সকালে 10:30 এবং মোটামুটি 10:30 থেকে 10:30 এবং হলো বিকালবেলা 6টা থেকে। তো লোকাল প্রচুর পরিমাণে তোমরা বাস পাওয়া যায় ক্যাম্পটি ফলসে আসার জন্য, আর বাসের টাইমিংটা হলো সকাল 10:30 এবং তোমরা বাস ফেয়ারটা বলে দিচ্ছি ₹35। তো বন্ধুরা, তোমরা যদি ক্যাম্পটি ফলসে আসছো, অ্যাকচুয়ালি ক্যাম্পটি ফলসে এসে তোমরা প্রচুর পরিমাণে রূপওয়ে পাবে। যারা যারা রূপওয়ে চড়তে ভালোবাসো, সেটা তো রূপওয়ে দিয়ে চড়তে পারবে। এবং রূপওয়ে চড়ার জন্য যেটা তোমাদের মানে ফেয়ার, সেটা হলো পার পার্সন 120 থেকে 150 টাকা। এখানে চেঞ্জিং রুম আছে, তারপর কস্টিউম প্রাইস আছে। কস্টিউম পরে তোমরা এখানে ডুব দিয়ে স্নান করতে পারো। অ্যাকচুয়ালি সামার সিজনে স্নান করতে খুব ভালো লাগে, এখন তো উইন্টার সিজন চলছে, তো এখানে স্নান করাটা মোটামুটি কষ্টদায়ক, ঠান্ডা পড়ে গেছে মোটামুটি। তো তোমরা যদি আইডিয়াল প্লেস হলো অ্যাকচুয়ালি সামারে ক্যাম্পটি ফলসে আসার জন্য, আর উইন্টারে তো তোমার মোটামুটি ঠান্ডা পড়ে যায়। তো সবাই ভালো থাকবে বন্ধুরা, যার যার ভালো লাগে এসে ঘুরে যাবে। মসুরিকে অ্যাকচুয়ালি কুইন অফ হিলস বলা হয়, এখানে প্রচুর পরিমাণে মানে আশেপাশে পুরো সারাউন্ডেড ছোটো ছোটো ভ্যালি বা হিলস দিয়ে। তো অ্যাকচুয়ালি ক্যাম্পটি ফলসটা মানে একটা ভালো দারুণ জায়গা, আর এখানে অনেক সাউন্ড হচ্ছে চতুর্দিকে, তার জন্য ভালো করে শোনা যাচ্ছে না। এখানে ছোটো একটা দেখো, মানে এখানে প্রচুর রূপে আছে, আর এখানে দোকান আছে আশেপাশে, তোমরা ইচ্ছা করলে তোমাদের খাওয়া খাদ্য খেতে পারো, মানে চাটা যা খাওয়ার ইচ্ছা হয় সেটাও খেতে পারো। তো সবাই ভালো থাকবে বন্ধুরা, আশা করি মানে মোটামুটি একটা মানে আমার খুব ভালো লেগেছে। দেখো রূপওয়ে দিয়ে মানুষ যাচ্ছে, তো আমার ভয় লাগে, তার জন্য আমরা চড়িনি। রূপওয়েটা একটু নিচে দিয়ে যায়, মাথা ঘুরায়, প্রচণ্ড মাথা ঘুরায়, তো তার কারণে আমরা আর যাইনি। যারা যারা মোটামুটি রাইডিং করতে বা ধরনের অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, তাদের জন্য খুব একটা ভালো আইডিয়াল প্লেস। এবং সামারে যদি তো